হ্যালো এভরিওয়ান, লার্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র 16 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রথম থেকে প্রশ্নপত্রের অঙ্কের ভিডিওগুলো পরপর সব পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। এই প্রশ্নপত্র 16-তে যেসব অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সব দশমিক সংখ্যার সঙ্গে গুণ আর ভাগ দেওয়া আছে। 1 নম্বরে আছে গুণফল নির্ণয় করো। কয়ের দাগে আছে 0.8-কে 6 দিয়ে গুণ। 6×8=48 বসলো, হাতে থাকলো 4। এবার 6-এর সঙ্গে 0-র গুণ করে 0 হয়। আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0-ই হয়। তাহলে 6-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, তাই হাতের যে 4টা আছে সেটা বসে যাবে। এবার দেখো দশমিকটা 8-এর পরে এক ঘর পরে আছে, তাই গুণফলের পরেও আমি এক ঘর পরে দশমিকটা বসিয়ে দেব 8-এর পরে। 4.8 হলো উত্তর। খয়ের দাগের অঙ্কটাও দশমিক কোথায় আছে সেটা দেখবে না, ভেবে নেবে 3025-এর সঙ্গে 9-এর গুণ। দ্বিগুণটা যেমন করো সেরকম করে নেবে। তারপর দেখো ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক আছে, তাই গুণফল নির্ণয় করার পরে ডান দিক থেকে 2 ঘর পরে আমি দশমিকটা বসিয়ে দেব, তাই উত্তর হলো 272.25। এরপরেও গয়ের দাগের অঙ্কটা যেমন 2 লাইনের অঙ্কগুলো হয় সেরকম গুণটা করে নেবে। তারপর দেখো ঠিক ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক আছে, তাই গুণফল নির্ণয় করার পরে যেটা উত্তর আসবে সেখানেও ডান দিক থেকে 2টোর পরে দশমিক বসিয়ে দেবে। 5, 2, 2টোর পরে দশমিক বসিয়ে দিয়েছি, উত্তর এলো 751.25। এরপর খয়ের দাগায় একটা ভাগ দেওয়া আছে, 5×9=45 হলো। তারপর দশমিকটা বসালাম দশমিক আছে বলে, 5 নামলো, 5×5 হলো, এরপরে 1টা নামলো। তো 5-এর থেকে যেহেতু 1 ছোট তাই তো 1 যাবে না, ভাগ করলে তাই 0 বাদ দিতে হবে। এরপরে 5 নামালাম, 3×5=15 হলো। গয়ের দাগাও একটা ভাগ দেওয়া আছে, 4×8=32, 35 থেকে 32 বিয়োগ দিলে হয় 3, আবার 2 নামলো, 4×8=32, দশমিক বাদ গেল। এবার 0টা নামলো, তাই 0টা নামলো কিছু হলো না, তাই আমি একটা 0 বাদ দিলাম। আবার 3 নামলো, 8-এর থেকে 3 ছোট যায় না, তাই আর একটা 0 বাদ দিলাম, দিয়ে 2 নামালাম, 4×8=32 হলো। এরপর 3-এর দাগায় একটা সরল দেওয়া আছে, প্রথমেই 3টে যোগ দেওয়া আছে, 55.5+0.05+0.005। যোগটা প্রথমে করে নিতে হবে, যোগ করার সময় দেখবে দশমিকের জায়গায় যেন ঠিক দশমিকটা হয়। দেখো আমি ডান দিকে যোগটা দেখিয়ে দিয়েছি, ঠিক সেরকম দশমিকগুলো ঠিক জায়গায় বসাতে হবে নিচে নিচে। এবার যেটা যোগফল বেরোলো সেটাকে 5 দিয়ে ভাগ, ভাগটাও আমি করে দেখিয়ে দিয়েছি, উত্তর হলো 11.111। 5-এর দাগে আছে উত্তরগুলি পাশে লেখো, এই গুণ আর ভাগগুলো মুখে মুখেই হয়ে যাবে। 10, 100, 1000 এরকম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করার ক্ষেত্রেই মুখে মুখে করা যাবে, অন্য সংখ্যা দিয়ে গুণ বা ভাগের ক্ষেত্রে নয়। 10, 100, 1000 এরকম সংখ্যা দিয়ে গুণ বা ভাগ থাকলে যেখানে দশমিক থাকবে তার ডান দিকে সরে যাবে, আর ভাগের ক্ষেত্রে দশমিক যেখানে থাকবে তার বাম দিকে সরে আসবে। উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো 5-এর কয়ের দাগেরটা আছে 0.47×10, এখানে 10-এ 1-এর পরে 1টা 0 আছে, তাই দশমিক আছে 4-এর আগে, তাই এটা ডান দিকে সরলে 1 ঘর সরবে, তাই দেখো 4-এর পরে দশমিক হবে, 4.7 হবে উত্তর। 10-এ যেহেতু 1টা 0 তাই দশমিকটা 1 ঘর সরলো। এরপর আছে 87.3×100, 100-তে 2টো 0 আছে তাই দশমিকটা 2 ঘর সরবে। দেখো দশমিকের পরে শুধু 3 একটা সংখ্যায় আছে, তাই আমাদেরকে আর একটা সংখ্যা লাগাতে হবে, তাই কি সংখ্যা দেব, 0 দেব। এরকম থাকলে 8,730 লিখলেই হবে, এরপরে আর 0 দেওয়ার দরকার নেই। গয়ের দাগেরটা আছে 0.005×100, এটাও গুণ আছে, তাই দেখো 1-এর পরে 2টো 0, তাই দশমিক 2 ঘর সরবে, তাই 2টো 0-র পরে দশমিক হয়ে যাবে ডান দিকে, তাই 0.5 হলো উত্তর। এরপর আছে 32.5/10, 10 দিয়ে ভাগ আছে, 1-এর পরে 1টা 0 আছে তাই দশমিক বাঁ দিকে সরবে। দেখো 2-এর পরে দশমিক আছে, তাই বাঁ দিকে 1 ঘর সরলে 2-এর আগে দশমিকটা বসবে, 3.25 হবে উত্তর। এরপর একটা আছে 30.05×100 দিয়ে ভাগ, 2টো 0 আছে 1-এর পরে তাই দশমিক 2 ঘর সরবে, বাঁ দিকে 2 ঘর সরলে 0.3-এর পরে দশমিকটা বসবে, 0.3005। আবার 30.05×1000 দিয়ে ভাগ, 3 ঘর সরে আসবে, 3-এর পরে আর কোনো সংখ্যা নেই
তার একটা শূন্য বসাবো, দিয়ে তারপরে দশমিক দেব। এরকমভাবে বাকিগুলোও হবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপর ইয়র দাগেরটা আছে দেখো, এক টাকা পঁচাত্তর পয়সা টাকা সমান কত টাকা, দেখো টাকার পরে দশমিক হয় আর পয়সাটা আমরা দশমিকের পরের ঘরগুলো বুঝি, তাই এটা হবে এক দশমিক সাত পাঁচ টাকা, পাঁচ টাকা সাত পয়সা। দশমিকের বাঁ দিকেরটা টাকা হয় আর ডান দিকেরটা পয়সা হয়, এখানে সাত পয়সা বলেছে কিন্তু পাঁচ দশমিক সাত বসালে সাতের পরে একটা শূন্য ধরা হয়, সত্তর পয়সা হয়ে যাবে, তাই সাত পয়সা লেখা থাকলে শূন্য সাত এরমভাবে লিখতে হবে। এরপর ছয়ের দাগে আছে, নিচে সমস্যাটিকে অঙ্কের ভাষায় লিখে সমাধান করো। ভূপতিবাবু আড়াইশো টাকা নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা কিলোগ্রাম দরের পাঁচ কেজি চাল এবং প্রতিটি চারশো পঞ্চাশ পয়সা দরের এক ডজন কলা কিনলেন, এখন তার কাছে আর কত টাকা রয়েছে? আড়াইশো টাকা নিয়ে বাজারে গেছে, তাহলে আড়াইশো টাকাটা প্রথমে লিখলাম, তার থেকে এগুলো খরচ হয়েছে, সাতাশ টাকা পঞ্চাশ পয়সা কিলোগ্রাম দরের পাঁচ কেজি চাল আর চার টাকা পঞ্চাশ পয়সা দরের এক ডজন কলা, মানে এক একটা কলার দাম চার টাকা পঞ্চাশ পয়সা, দিয়ে এক ডজন মানে বারোটা কলা, এবার চারশো পঞ্চাশ মানে হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা, তাই এখানে চার দশমিক পাঁচ শূন্য লিখেছি। দুশো পঞ্চাশ বিয়োগ প্রথম গুণটা করে হয়েছে একশো সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর দ্বিতীয় গুণটা করে হয়েছে চুয়ান্ন টাকা, এবার আড়াইশো থেকে এই দুটোর যোগফল বিয়োগ দিতে হবে। এবার বিয়োগ করার সময় দুশো পঞ্চাশ টাকা দশমিক শূন্য শূন্য পয়সা এটা লিখে নিয়ে করতে হবে, তাহলে বিয়োগটা করতে সুবিধা হবে। দুশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য থেকে একশো একানব্বই দশমিক পাঁচ শূন্য বিয়োগ করতে হবে, দেখো এখন তার কাছে আটান্ন দশমিক পাঁচ শূন্য টাকা রয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।